তুমি একবার বলো তো তোমাকে কে বিশ খাওয়াচ্ছে তুমি একবার বলো তো তোমাকে কে বিশ পরাক্তরা তোমাকে সাপোর্ট করতেছে একবার বলে মাওলানা হোসেন বলে মা ভাই বলা যাবে না মাই বলা যাবে না ভাই বলা যাবে না আমি দুনিয়া থেকে যদি চলে যাই তুমি আমার পক্ষে তারপর ইমাম হাসান পাক কিভাবে শহীদ হয়েছে একবার নয় দুইবার নয় বহুবার হজরত ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয়েছে তিনি শহীদ হন নাই সর্বশেষ লাস্ট বার যখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কাঁধ ভাঙ্গা একেবারে বিষাক্ত যেই বিষগুলো রয়েছে ওই বিষ তাকে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে তার ভিতরে যখন প্রবেশ করেছে তার শরীরের ভিতরে যে নারী ভুরি ছিল তা একেবারে গলে গলে লোহার মতো একেবারে পড়ে তিনি একেবারে বিশ্বের আসক্ত তিনি এনতেকালের মুহূর্তে এমন তো অবস্থায় হাজরত ইমাম হাসান বলতেছে তোমরা কে কোথায় আসো আমার ভাই ইমাম হুসাইনকে ডাক দাও আমার ইমাম হুসাইনকে ডাক দাও আমরা কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি আমাকে কেন বিষ অনু হয়েছে আমার হুসাইন কোথায় হুসাইনকে ডাক দাও ইমাম হুসাইন আসছে ইমাম হুসাইন আসছে ইমাম হুসাইন ভাই বলে ভাই তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তুমি একবার বলো তোমাকে কে বিষ খাওয়াইছে তুমি একবার বলো তোমাকে কে বিষ করে তোমাকে শহীদ করতেছে একবার বলে মাওলানা হোসেন বলে না ভাই বলা যাবে না ভাই বলা যাবে না ভাই বলা যাবে না আমি দুনিয়া থেকে যদি চলে যাই তুমি আমার পক্ষে আবার শুধাই কই না যখন শহীদ বুছা পালন করে দয়াল নবী রহমাতাল্লিল আলামিন কদমের কাছে তার রওজা শরীফ করবে তার মাজার শরীফ করবে তাকে তার জানাজা যখন হয়ে গেল দয়াল নবীদের কদমে রাখবে ওই মুনাফেকদের দলেরা মাওলানা হাসানের খাটিয়ার ভিতরে তীর শুরু করল নবীদের কদমের নিচে তাকে রাখতে দেয় নাই নবীদের রওজা শরীফের কাছে তার রওজা হবে ওই মুনাফেকদের গুষ্টিরা দেয় নাই তারা ওই লাশ খাটিয়ে লাশের ভিতরে তারা এভাবে তাকে তীর মারা শুরু করলো তীর মারতে মারতে একটা নয় দুইটা নয় অসংখ্য তীর মেরে তাকে আর যেতে দেয় না মাওলা হাসানকে তারপর অন্য জায়গায় দাফন করেছে